নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। উত্তর সিকিমের লাচেনে গভীর খাদে পড়ল বাস, 16 জন সেনা জওয়ানের মৃত্যু, আহত 4। উত্তর সিকিমের লাচেনে পিছলে খাদে পড়ে গেল বাস। এই ঘটনায় ওই বাসে থাকা 16 জন জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 4 জন। বাসটিতে 20 জন সেনা জওয়ান ছিলেন। সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় 3টি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সেই সময়ে একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক, গভীর খাদে পড়ে যায় বাসটি। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে, সেনার তরফে ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। গুরুতর আহত 4 জনকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহগুলির ময়নাতদন্তের জন্য গ্যাংটকের STNM হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও মৃত সেনা জওয়ানরা কোন রেজিমেন্টের সদস্য তা এখনও জানা যায়নি। মৃতদের মধ্যে 3 জন অফিসার পদমর্যাদার। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি একটি টুইটে লিখেছেন, উত্তর সিকিমে গাড়ি দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারকে আমি সমবেদনা জানাই। মৃত সেনা জওয়ানদের ত্যাগ এবং প্রতিশ্রুতির জন্য সারা দেশ তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তাওয়াইয়াং সংকটের পর প্রথম ভারত চীন মুখোমুখি বৈঠক, সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মতি। তাওয়াইয়াং সীমান্তে সংঘর্ষের পর প্রথম বৈঠক করল ভারত চীন। শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে বেজিং। সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে সম্মতি জানিয়েছে তারা। গত 30 মাস ধরে লাদাখ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। তার মাঝেই আবার সংঘাতের ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াইয়াংয়ে। হঠাৎ করেই ভারতের সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করে চীনা ফৌজ। ক্ষিপ্রতার সঙ্গে চীনা ফৌজের প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। গত 30শে ডিসেম্বর লাদাখের চুশুলে ফের সেনা পর্যায়ের বৈঠকে বসেছিল দুই দেশ। এই বৈঠকের গুরুত্ব একটু বেশিই ছিল, কারণ কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশের তাওয়াইয়াং সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে ভারত এবং চীন। এই সংকটজনক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বৈঠক যে ইতিবাচক হয়েছে তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনির্বাণ বাগচি। তিনি জানিয়েছেন, দুই দেশই শান্তি রক্ষায় মত দিয়েছেন, কাজেই আশা করাই যায় আগামী দিনে সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় থাকবে। তবে যে গালওয়ান হ্রদের দখলদারি নিয়ে ভারতের সঙ্গে এত বিবাদ, বেজিংয়ের সেই গালওয়ান উপত্যকা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি দুই দেশের মধ্যে। দুই দেশই লাদাখ সীমান্তে তৎপরতা জারি রেখেছে, কাজেই কতটা এই আলোচনা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার। মায়ানমার নিয়ে প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। মায়ানমার প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকল ভারত। ভোট দেয়নি রাশিয়া এবং চীনও। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে গত 74 বছরে এই প্রথম মায়ানমার প্রসঙ্গে কোনো প্রস্তাব নিয়ে ভোটাভুটি হল। এর আগেরবার ভোটাভুটি হয়েছিল তৎকালীন বর্মার স্বাধীনতার সময়ে 1948 সালে। নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব এখন ভারতের। পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোট দেয়নি ভারত সহ 3টি দেশ। মায়ানমারের নোবেলজয়ী নেত্রী আউং সান সুচি এবং সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট উইন মিন্ত সহ সে দেশে বন্দী সব রাজনৈতিক নেতাকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়ে এই প্রস্তাব পাশ হয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। তবে এই প্রস্তাবের বিষয়ে সে দেশের জুন্টা সরকার এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভোটাভুটি থেকে ভারত কেন বিরত থাকল সেই প্রসঙ্গে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ জানান, মায়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল, তাই শান্তভাবে ও ধৈর্য ধরে পদক্ষেপ করতে চায় ভারত। ইউক্রেনে যুদ্ধের সমাপ্তির ইঙ্গিত পুতিনের। জেলেনস্কির মার্কিন মুলুকে পা রাখতেই ইউক্রেন নিয়ে অন্য সুর রাশিয়ার। এবার যুদ্ধতে দাড়ি টানার ইঙ্গিত দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যত দ্রুত সম্ভব ইউক্রেনে যুদ্ধ থামা উচিত, রাশিয়া সমাধানের পথ খুঁজছে বলেও ইঙ্গিত দিয়েছেন পুতিন। সাংবাদিকদের কাছে স্বয়ং রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, এই দ্বন্দ্বের সমাধান খোঁজাই তার লক্ষ্য। প্রথমবার পুতিনের মুখে সেনা অপারেশনের পরিবর্তে শোনা গিয়েছে যুদ্ধ শব্দটি। তবে আচমকা ইউক্রেনের এই সেনা অপারেশনকে যুদ্ধ বলে মেনে নিলেন কেন পুতিন? এর নেপথ্যে কি জেলেনস্কির মার্কিন সফর? এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে ওয়াকি বহাল মহলে।
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য সম্পূর্ণরূপে সাহায্যের হাত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে অস্ত্র সরবরাহের পরিমাণ বাড়িয়েছেন বলেও জানানো হয়েছে। 22 ডিসেম্বর মার্কিন মুলুকে জেলেনস্কির হাই প্রোফাইল স্বাগতের পরেই রুশ প্রেসিডেন্টের এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।